লিরিসিস্ট যদি হন গুলজার সাহেব, কম্পোজার যদি হন আর ডি বর্মন, এবং গানটা যদি গেয়ে থাকেন লতাজি, আর সেই গানটা যদি নিয়ে আসে এই স্টেজে অনন্যা পাল, তাহলে ব্যাপারটা কিরকম হয় দেখুন, কিরকম হয়। প্লিজ ওয়েলকাম অনন্যা পাল। তোমার হায়ার নোটসও অসাধারণ লাগে, মানে একদম তীরের মতন লাগে। তো লোয়ার অক্টেভটাও তোমার এবার ভালো করতে হবে, যাতে যখন এই যে নিচের দিকের ল্যান্ডিং মিড নোটস বা লোয়ার নোটসের ল্যান্ডিং নোটগুলো তোমার যাতে না কাঁপে বা একটু আলতো আলতো না লাগে। অল রাইট, বিকজ তুমি ব্রিলিয়েন্ট গান গাও, ব্রিলিয়েন্ট সিঙ্গার, ইউ আর আ ব্রিলিয়েন্ট সিঙ্গার, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, ওয়ার্ক হার্ডার। থ্যাংক ইউ ম্যাম। বাবুলদা, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই শিওর যে তুমি একদম উপরে পৌঁছবে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাঙ্ক ইউ স্যার। ভেরি বিউটিফুল স্যার। এদিকে আসো, সোনার সোনার বারটা তুমি নিয়ে নাও। আমাকে তো ইনকাম ট্যাক্সের লোকেরা রেড দেবে। আসো না, এটা এসো হলে বেটার হয়। ও সরি, আমার ল্যাঙ্গুয়েজ, এসো বাবু, এসে গেছে না। বেশ, তাহলে শান্তনুদা, এই গানটা না আমি ভাবছিলাম কি বলবো। সো I will just agree with what Babul and Monali said. কারণ আমি যেটা বলতে চাই সেটা তোমার সিলেবাসের বাইরে। ইট ইজ সামথিং অ্যাবাউট এই গানটার মধ্যে একটা ব্যাপার আছে সব দর্শকদের জন্য। এই গানটার কিন্তু অনেকগুলো লাইন ইজ আউট অফ টেম্পো, দ্যাট ইজ ওয়াই দিস সং ইজ সো বিউটিফুল। আর তুমি গানটা গেছো একেবারে ছন্দে, যেটা তোমার বয়সে করা উচিত, কিন্তু একটা হায়ার লেভেল অফ সিঙ্গিং হলো যে অনেকগুলো লাইন ইজ আউট অফ টেম্পো। এই যে খেলা, টেম্পো নিয়ে খেলা, সেটা অ্যাট দ্য মোমেন্ট ইজ তোমাদের সিলেবাসের বাইরে। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। সো যতখানি গিয়েছো ভালো গিয়েছো, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অনন্যা, তোর পারফরমেন্সে তুমি হ্যাপি? হ্যাপি তো? আর ওই গোল্ড বারটা পেয়েও তুমি হ্যাপি? হ্যাপি? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো পারফর্ম করেছো। সারেগামাপা সারেগা।